17 সেপ্টেম্বর পর্যন্ত অ্যাডমিশন প্রসেস চলবে অনলাইনে। 25 জুলাই থেকে, সামনেই 25 জুলাই, সামনের 25 জুলাই থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে কলেজগুলিতে অ্যাডমিশন চলবে। এবং আপনারা জানেন যে সেমিস্টার পরীক্ষার এক্সামিনেশন কলেজগুলিতে পরীক্ষাও আমাদের শুরু হতে যাচ্ছে। ত্রিপুরা ইউনিভার্সিটির অধীনে সবগুলি কলেজ, একমাত্র এমবিবি ইউনিভার্সিটির অধীনে 2টো কলেজ। আমাদের রাজ্যের যে বিশ্ববিদ্যালয় এমবিবি ইউনিভার্সিটি, তার অধীনে 2টো কলেজ রয়েছে, এমবিবি কলেজ এবং বিবিএমসি। আর বাকি ডিগ্রি কলেজগুলি সবগুলি ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে। ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলি, সেই কলেজগুলিতে পরীক্ষা শুরু হচ্ছে 25 জুলাই থেকে 29 আগস্ট পর্যন্ত পরীক্ষা চলবে কলেজগুলিতে। আর এমবিবি ইউনিভার্সিটিতে আন্ডারে যে কলেজগুলি, এমবিবি কলেজ এবং বিবিএমসি, সেগুলি চলবে 3 আগস্ট থেকে 29 আগস্ট। যারা বর্তমানে কলেজে পড়ছে তাদের পরীক্ষার কথা বলছি। আর ভর্তির কথা, 25 জুলাই থেকে শুরু হবে, 17 সেপ্টেম্বর পর্যন্ত আমার অনলাইনে পরীক্ষা চলবে। এবার আমরা কলেজগুলিতে আমরা আরও কিছু নতুন সাবজেক্ট দিচ্ছি, এবং ত্রিপুরাতে এই প্রথম এনসিসি সাবজেক্ট, এনসিসি। কারণ কেন্দ্রীয় সরকার বা এবং ইউজিসি এটার উপরে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এনসিসি একটা ইলেকটিভ সাবজেক্ট, এটা বহু কলেজে নতুন নতুন সাবজেক্ট দিচ্ছি, সেখানকার ওই এলাকার ছাত্রছাত্রীদের, ওই এলাকার মানুষের, ওই এলাকার অভিভাবকদের ডিমান্ড অনুযায়ী। ওমেন্স কলেজে আমরা এবার থেকে শুরু করছি এনসিসি, 30টা আসনে এনসিসি কলেজে এবার নতুন করে দিচ্ছি। আগে যা আছে আছে, বোটানি অনার্স 20 এবং এনসিসি 30, ওইখানে এনসিসি থাকবে। গভর্নমেন্ট ডিগ্রি কলেজ খুমলুঙে আমরা এনসিসি 30 দিচ্ছি। স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয় মোহনপুর জিওগ্রাফি সাবজেক্ট খুলছি, ফিলোসফি সাবজেক্ট খুলছি, ইকোনমিক সাবজেক্ট খুলছি, ফিজিক্যাল এডুকেশন খুলছি। রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয় বিশালগড়ে আমরা এনসিসিতে খুলছি। আমরা গভর্নমেন্ট ডিগ্রি কলেজ তেলিয়ামুড়া আমরা বোটানি খুলছি, জুওলজি খুলছি, হিউম্যান ফিজিওলজি খুলছি, অর্থাৎ বায়োসায়েন্সের 5 কোর্স সবটা সেখানে খুলছি নতুন করে। কমলপুরে আমরা এনসিসি খুলছি ডিগ্রি কলেজে, এবং গন্ডাছড়া সেখানকার ডিমান্ড ইংলিশ অনার্স খুলছি, ফিজিক্যাল এডুকেশন আমরা খুলছি। আমরা লংত্রাই ভ্যালিতে সেখানেও ইংলিশ অনার্সের ডিমান্ড, ইংলিশ অনার্স আমরা খুলছি, এনসিসি খুলছি। রামকৃষ্ণ মহাবিদ্যালয় কৈলাসহর সেখানে আমরা এনসিসি খুলছি। আম্বেদকার কলেজ ফুটিকরাইতে আমরা কমার্স খুলছি, সেখানে 30 জন ভর্তি হতে পারবে কমার্সে, সেখানেও আবার এনসিসি খুলছি। ধর্মনগরে আমরা এনসিসি খুলছি। আমরা কাঞ্চনপুরে ইংলিশ অনার্স, এডুকেশন অনার্স, ফিলোসফি অনার্স আমরা খুলছি, যাতে গ্রামের ছেলেমেয়েরা আগরতলা না আসতে হয়, সেজন্য আমরা এই 3টা সাবজেক্টে আমরা নতুন করে অনার্স কোর্স চালু করছি কাঞ্চনপুর কলেজে। আমরা সোনামুড়া কলেজে এনসিসি খুলছি, আমরা উদয়পুরে এনসিসি খুলছি, আমরা আদিত্য মল্লবর্মন স্মৃতি মহাবিদ্যালয় অমরপুরে এনসিসি খুলছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিলুনিয়াতে আমরা এনসিসি খুলছি, আমরা শান্তিনবাজারে ইংলিশ অনার্স খুলছি। এবং এবছরই চেষ্টা করছি, যেগুলি বলছি খুলছি এটা অলরেডি নোটিফিকেশন করে দিয়েছি, আর আমরা শান্তিনবাজারে সায়েন্স খোলার জন্য চেষ্টা করছি, এবছরে খুলতে পারছি কি না আমরা ইউনিভার্সিটিতে চেষ্টা করছি। আমরা ইংলিশ মিডিয়াম কলেজ একটা নতুন শুরু করছি এবার। 22টা ডিগ্রি কলেজের বাইরে আগরতলাতে একটা ইংলিশ মিডিয়াম কলেজ, সেটাতে কী কী সাবজেক্ট থাকবে আপনাদের মাধ্যমে সারা রাজ্যের ছেলেমেয়েরা গার্জিয়ানরা জেনে যাবে। ইংলিশ খুলছি, বেঙ্গলি খুলছি, সোশিওলজি খুলছি, কারণ বেঙ্গলি কম্পালসারি সাবজেক্ট, কিন্তু এটা ইংলিশ মিডিয়াম কলেজ।
ইংলিশ খুলছি, বেঙ্গলি খুলছি, সোসিওলজি খুলছি, ইকোনমিক্স খুলছি, পলিটিক্যাল সায়েন্স খুলছি, হিস্ট্রি খুলছি। এই সাবজেক্টগুলি ইংলিশ মিডিয়াম কলেজ এবার থেকে নতুন করে শুরু করছি। আরও কলেজ পিপিবি মডেলে হওয়ার কথা, কিন্তু সরকারিভাবেও আমরা চেষ্টা করছি আরও দুই একটা কলেজ খুলতে পারে কি না। সেখানে ওই যে পিপিপি মডেলে যাদের সাথে আমাদের এমওইউ হয়েছে তারা এবছর খোলার কথা, তারা যদি না খুলে আরও দুই তিনটা জায়গায় আমরা গভর্নমেন্ট কষ্ট হলেও সরকারিভাবে আমরা খোলার চেষ্টা করছি, যাতে এই সেশনে সেসব জায়গায় স্টুডেন্টরা ভর্তি হতে পারে। তো এ হলো, যেহেতু আমাদের কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে, সেই জন্য আপনাদের অবগতির জন্য জানিয়ে দিলাম। আর আমরা পরীক্ষাও পাশাপাশি শুরু হয়ে যাচ্ছে, আজকে ভার্চুয়াল কনফারেন্স সব প্রিন্সিপালের সাথে, সব প্রিন্সিপাল 22টা ডিগ্রি কলেজের প্রিন্সিপালের সাথে কথা বলেছি, বলছে যে আমরা পরীক্ষার জন্য সম্পূর্ণ তৈরি, আমরা দায়বদ্ধ, কোনো রকম প্রবলেম হবে না। এবং অ্যাডমিশনের ক্ষেত্রে আমাদের অ্যাডমিশন কমিটি, পরীক্ষার জন্য পরীক্ষা কমিটি, সবাই তারা তৈরি করে রেখেছে, যত স্টুডেন্ট যাক নো প্রবলেম। রাজ্যে গতবার আমি বলেছি, এবারও বলছি, একটি ছেলেও কলেজের বাইরে থাকবে না, কিন্তু তার পছন্দ মতো কলেজ নাও হতে পারে, কিন্তু কলেজে সবাই ভর্তি হতে পারবে যত ইচ্ছা। আপনারা অন্য রাজ্য থেকে যদি কেউ আসে ভর্তি হতে চায় তাতেও আমাদের কোনো আপত্তি নাই, কারণ এটা অনলাইন সিস্টেম। তো এটা করছি। আপনারা জানেন যে আমাদের রাজ্যের কলেজগুলিতে 22টা ডিগ্রি কলেজের মধ্যে 21টাতে ন্যাক অলরেডি কমপ্লিটেড, এবং আজকেও আমরা শুধুমাত্র একটা বাকি আছে, গভর্নমেন্ট ডিগ্রি কলেজ লং ট্রাই ভ্যালিজ, এটা শুধু বাকি আছে ন্যাকের আওতায়, বাকিগুলি সবগুলি আমরা হয়ে গেছে। আজকেও ন্যাকের টিম বিলিনিয়াতে তাদের কাজ চালিয়ে যাচ্ছে। শুধু এই তথ্যটা আপনাদের জানিয়ে রাখার জন্য এটা বলে রাখলাম। হ্যাঁ, আমরা এর মধ্যে আপনারা জানেন যে অলরেডি আমরা বেশ কিছু টিচার, এর আগের দিন আমি বলেছি আমাদের প্রফেসর নিয়োগ করেছি, তারপরেও শর্ট আছে, আরও প্রফেসর অলরেডি টিপিএসসির কাছে দেওয়া হয়েছে, এবং প্রিন্সিপাল যতটা ডিগ্রি কলেজ, দুটো মাত্র ডিগ্রি কলেজে আমাদের বর্তমানে রেগুলার প্রিন্সিপাল আছে, আমরা 20 ডিগ্রি কলেজের জন্য 20 জন আমরা অলরেডি প্রিন্সিপালের জন্য আমরা দিয়েছি। টিপিএসসিকে আমরা বলে দিয়েছি যত দ্রুত সম্ভব কলেজে ভর্তি হওয়ার পরে যেন তাদেরকে আমরা পোস্টিং দিতে পারি, সেজন্য প্রিন্সিপাল, রেগুলার প্রিন্সিপাল যাতে ইনচার্জ না দিতে হয় সেটা আমরা অলরেডি বলেছি, এবং আরও প্রফেসর নিয়োগ করার জন্য আমরা অলরেডি তাদের কাছে এটাও বিজ্ঞাপন পাঠিয়েছি। শুধুমাত্র ডিগ্রি কলেজে নয়, আমরা ল কলেজে আমরা সেখানে এটার জন্য আমরা পাঠিয়েছি, টেকনিক্যাল ইনস্টিটিউশন লেকচারের জন্য আমরা পাঠিয়েছি, এবং এই প্রথম ত্রিপুরা রাজ্যে আপনার যেটা ওই বিএড কলেজগুলিতে সেখানেও আমরা প্রফেসরের জন্য রেগুলার, এখন বর্তমানে আমরা ডেপুটেশনে করাচ্ছি, ত্রিপুরা রাজ্যে কোনো দিন এই কলেজগুলির জন্য কোনো লেকচারার বা প্রফেসর ছিল না, এবছর আমরা ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়ে আমরা নতুন করে এই কলেজগুলির জন্য আমরা ক্যাবিনেট অনুমতি দিয়েছি, ফাইন্যান্স অনুমতি দিয়েছে, বর্তমানে টিপিএসসির কাছে রয়েছে। আমরা আশা করি পূজার আগে সবগুলি কলেজেই আমরা প্রফেসর যতটুকু সম্ভব একবার সাফিসিয়েন্ট দিতে পারবো বলবো না। এছাড়া আপনারা জানেন আমরা কলেজগুলিকে বলে রেখেছি প্রয়োজন বোধে তোমরা গেস্ট লেকচারার নিয়ে হলো কলেজগুলি ঠিক রাখতে হবে, আমরা এই জন্য সম্পূর্ণভাবে তৈরি হচ্ছে। সংখ্যা আগে করেছি, এখন রেডিমেড নাই আমার কাছে আছে, কিন্তু এখন রেডিমেড বললে আগের সংখ্যার সাথে গণ্ডগোল হতে পারে। এখন আমরা আবার 40 জন্য পরীক্ষা নিচ্ছে, প্রিন্সিপাল 20 জন্য নিচ্ছে, শুধুমাত্র ডিগ্রি কলেজের জন্য 40, আরও 100 প্রফেসরের জন্য অলরেডি ফাইন্যান্সে আমরা চিঠি পাঠিয়েছি। আমি আশা করি আমাদের মুখ্যমন্ত্রী ভীষণ পজিটিভ, বিশেষ করে স্কুল কলেজে যাতে যাতে টিচারের কোনো রকম সংকট না থাকে, যতটুকু সম্ভব আর্থিক প্রতিকূলতার মধ্যেও আমরা চেষ্টা করছি স্কুল কলেজগুলিকে সুন্দর, এই জন্যে আমরা নতুন করে দেখলেন সাবজেক্ট কত দিয়েছি, যাতে এবং দেখবেন গ্রামের দিকে, এই যে বলছি আপনারা লক্ষ্য করে রাখবেন যে এখানে
আমরা কাঞ্চনপুরে ইংলিশ অনার্স, এডুকেশন অনার্স, ফিলোসফি অনার্স, আবার আপনি জানেন শান্তির বাজারে ইংলিশ অনার্স, যেরকম গন্ডাচরতে ইংলিশ অনার্স, ফিজিক্যাল এডুকেশান, এগুলি সাবজেক্ট আমরা প্রত্যেক জায়গায় আমরা দূর দূরান্তে বেশি করে আমরা দিচ্ছি, যাতে ওই এলাকার, এবং একটু আগে যে আমি যখন যখন প্রিন্সিপাল ইনচার্জদের সাথে কথা বলছিলাম, তারা বলছে স্যার ভীষণ ছেলে মেয়েরা হ্যাপি, এবছর আমরা ঘরের কাছে আমাদের বিভিন্ন সাবজেক্ট পেয়েছে, ইন দ্য মিন টাইম গতবার থেকে অনেক বেশি গন্ডাচরতে স্টুডেন্ট ভর্তি হবে এবং লংচাইতেও বেশি ভর্তি হবে, কারণ তারা ওইখানকার এই সাবজেক্টগুলির জন্য আমরা, এবং আমরা অত্যন্ত খুশি আমরা আপনারা হওয়ার কথা ইংলিশ মিডিয়াম কলেজ এবছর রাজ্যে গভর্নমেন্ট ডিগ্রি কলেজ শুরু হতে যাচ্ছে। নিশ্চয় ওনার দুঃখ আছে, দুঃখ থাকলে দুঃখ থাকতেই পারে, ওনার কথা উনি বলেছেন, এই ব্যাপারে আমি কোনো রিমার্ক করবো না, কিন্তু নিশ্চয়ই দুঃখ থাকতে পারে, উনি আমার সিনিয়র মানুষ, দুঃখ থাকতে পারে, দুঃখ থাকাটাই স্বাভাবিক বিভিন্ন মানুষের, যার যার দুঃখ থাকবে, এ ব্যাপারে আমি কোনো কী বলেছে না বলেছে এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে রাজি নই, নিশ্চয় ওনার দুঃখ আছে, যদি দুঃখ থেকে থাকে তাহলে সেগুলি দেখা উচিত আমাদের। এটা তো ওনারা বুঝবে, আমি কিছু বলবো না, মন্তব্য করবো না, যখন বলছি সেকেন্ড কোশ্চেন ডাস ডটার আইস। ঠিক আছে, আপনি যেটাই বলবেন না আমি এই ব্যাপারে কোনো কমেন্ট করব না, উনি আমাদের দলের সিনিয়র মেম্বার, বয়স্ক মানুষ, ওনার মনে কষ্ট থাকতে পারে, দুঃখ থাকতে পারে, এবং উনি যদি কষ্ট পায়, কষ্ট পেয়ে থাকে, আমি দুঃখিত। রাজ্যে